করোনা সচেতনতায় রাস্তায় নামলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ মুর্শিদাবাদের কান্দিতে সেখানকার স্থানীয় মানুষদেরকে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিলেন। হাতে ছিল থার্মাল স্ক্রিনিং মেশিন এবং এই যন্ত্রের সাহায্যে মানুষের শরীরের তাপমাত্রা কিরকম রয়েছে সেগুলিও মাপলেন অধীরবাবু। যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদেরকে চিকিৎসকের কাছে পরামর্শের জন্য পাঠালেন। তিনি আজ শহরের কলাবাগান মোড়, কান্দি বাসস্ট্যান্ড ইত্যাদি এলাকায় পায়ে হেঁটে করোনা নিয়ে সচেতনতার বার্তা দেন, সঙ্গে তিনি মাস্ক বিতরণ করেন। কান্দিতে গিয়ে কি বললেন অধীরবাবু চলুন শুনি তার বক্তব্য। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সারা দেশ জুড়ে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, আজ হয়তো অনেকে ভাবছে আমার কোনো বিপদ নাই, তার ঘরে বিপদ কখন আসবে সে নিজেও জানবে না, তার জন্য সতর্কতাটা দরকার বলে আমাদের মনে হয়েছে। কারণ ভারতবর্ষ এর মধ্যেই নাম্বার চারে পৌঁছে গেছে পৃথিবীতে। আজ কান্দিতে কিছু নেই মানে কাল কিছু হবে না, এটা কিন্তু নয়। আজ সব কিছু ঠিক আছে মানে কাল কিছু, কালকেও সব কিছু ঠিক থাকবে তা মানে কিন্তু নয়। পশ্চিমবঙ্গ করোনা কিন্তু হু হু করে বাড়ছে, অতএব সাবধানতা সতর্কতা অবলম্বন করতে তো কোনো পুঁজি লাগছে না, শুধু নিজের একটু চেষ্টা। আমার মনে হয় এটা সকলের করা উচিত, সেইটা বোঝাতেই, সেই বার্তাটা দিতে, সেই কথাটা মানুষকে বলবার জন্য একটা ছোটো প্রচেষ্টা আমাদের। আমরা চেষ্টা করছি গোটা কাঁদি শহর জুড়ে মানুষকে এই ব্যাপারটা সচেতন করতে, গ্রাম বাংলাতেও চেষ্টা করছি, কিন্তু এই চত্বরের মানুষের মধ্যে কিন্তু সতর্কতার প্রভাব খুব কম একটু আমার মনে হলো। তাই এখানকার যারা মানুষ আছেন তাদেরকে আবেদন করব, অনুরোধ করব যে করোনা না বলে না কয়ে চুপচাপ আপনার ঘরে কখন প্রবেশ করবে আপনি নিজে জানতে পারবেন না, অতএব সতর্ক থাকুন। যে লকডাউন করবার সময় ভাবনা চিন্তা করা হয়নি, খেয়াল খুশি মতো লকডাউনটা করে দেওয়া হয়েছে। অভিজ্ঞ মানুষদের তাদের বিচার বুদ্ধি তাদের ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়নি, বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব না দিয়ে সরকার নিজের মতন করে লকডাউন ঘোষণা করেছে। তারপর এই সরকার করোনা সামলাতে ল্যাজে গবরে অবস্থা, লকডাউন তোলার সময় তো কোনো বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ না করে শুধু নিজের আমলা, স্বাস্থ্য দপ্তরের আমলা, পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী দপ্তরের আমলা, তাদের উপরে ভরসা করে লকডাউনটাকে তুলে দেওয়া হলো। লকডাউনটা যখন তোলা হচ্ছে তখন দেখাচ্ছে করোনার সংখ্যা বাড়ছে, সারা পৃথিবী জুড়ে লকডাউন উঠেছে। কখন? যখন করোনার সংখ্যা কমেছে তখন লকডাউন উঠেছে। ভারতবর্ষে উল্টো চেহারা, করোনার সংক্রমণ বাড়ছে, লকডাউন উঠছে। পরিণাম গতকাল 11,000 একদিনে সংক্রমণ হয়েছে। স্বাভাবিকভাবেই এটা আমাদের সকলের কাছে দুশ্চিন্তার কারণ। আমি দিল্লি থেকে যখন এসেছি আমি আইসিএমআরের দরখাস্ত নিয়ে এসেছি, আইসিএমআর তার আগের দিন পরীক্ষা করে আমাকে নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে, তবে এসেছি। 28 তারিখ এসেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তৃণমূল যদি চাইতো আমাকে কোয়ারেন্টাইনে রাখতে পারতো, এখনও রাখতে পারার কোনো অসুবিধা নেই।